আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি হচ্ছে এখন বুলেট কফি খাচ্ছি, আর এই বুলেট কফিটা কিন্তু আমার খুব প্রিয়। তা আমি যখন কিটো ডায়েট করি ওজন কমানোর জন্য, তখন আমি এই বুলেট কফিটা রেগুলার খেয়ে থাকি। কারণ কিটো ডায়েট করার সময় কিন্তু আমাদেরকে ফ্যাটটা বেশি খেতে হয়, আর মেনটেনিংয়ের সময় আমি বুলেট কফিটা রেগুলার খাই না, মাঝে মধ্যে খাই। কারণ রেগুলার খেলে আবার অভ্যাস হয়ে যায়। আর আমি এই বুলেট কফিটা কিন্তু ব্লেন্ডার দিয়ে বানিয়ে থাকি। আমি কিভাবে ব্লেন্ডার দিয়ে বুলেট কফি বানিয়ে থাকি সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন যে ব্লেন্ডার দিয়ে বুলেট কফি বানালে ব্লেন্ডার নষ্ট হয়ে যায় কি না। না, ব্লেন্ডার দিয়ে বুলেট কফি বানালে ব্লেন্ডার নষ্ট হবে না। আর ব্লেন্ডার দিয়ে কফিটা বানালে কিন্তু কফিটা খেতেও ভীষণ মজা হয়। তো চলুন কফি বানানো শুরু করে দেই। ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি হিমালয়ান পিন সল্ট। আর আমি এইখানে যেই কফিটা ব্যবহার করব এটা হচ্ছে কফি বিন। এটা রোস্ট করা থাকে, আমি কিনে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর কফিটা হচ্ছে আমি 3 থেকে 4 মিনিট চাল করে নিব। তো এই হচ্ছে ব্লেন্ডার, আর এই ব্লেন্ডার দিয়েই আমি বুলেট কফিটা বানাবো। ব্লেন্ডার দিয়ে কফিটা বানালে কফিটা খেতে যেমন মজা হয়, তেমনি এতে ফ্যাটের পরিমাণটাও অনেক বেড়ে যায়। আর এই কফিটা খাওয়ার পর ভীষণ এনার্জেটিক লাগে। আর এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি বাটার ও নারিকেল তেল। আমি কিন্তু এইখানে ঘরে তৈরি করা বাটার ও নারিকেল তেলটা ব্যবহার করছি। আপনারা যারা কিটো ডায়েট করে থাকেন তারা চেষ্টা করবেন ঘরে তৈরি করা নারিকেল তেল এবং বাটার ব্যবহার করতে। নারিকেল তেলটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই নারিকেল তেলটা জমে আছে। একটু ঠান্ডা হওয়ার পর আমি অর্ধেকটা কফি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব, আর বাকি অর্ধেকটা কফি হচ্ছে রেখে দিচ্ছি। বেশি গরম কফি যদি আমরা ব্লেন্ডারে দেই তাহলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে, আর সেই জন্যই একটু ঠান্ডা করে ব্লেন্ডারে কফিটা দিতে হবে। বাকি অর্ধেকটা কফি আমি ওভেনে গরম করে নিয়েছি, আর ব্লেন্ডারে ব্লেন্ড করা কফিটা ওভেনে গরম করা কফির সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেল আমার বুলেট কফি। তো আমার মতো কে কে বুলেট কফি খেতে পছন্দ করেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কফিটা কিন্তু ভীষণ মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।